ফোন 13 প্রো ম্যাক্স কি তোমরা এখনো ঘুমাও নাই এত রাত হয়ে গেল এত আটটা কালকে দুলাভাই চলে যাবে ভালো লাগে না একদম মায়া লাগে কি ভাই তোমরা এখনো ঘুমাই না কেন আমরা তো ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয় मत না আমি আমি এত খাইতে পারি না ওরা ভাগ করবে না কি আর যাও তো আজকে আমি মনে হয় তোমাকে বললাম না যে দুইটা ফোন কোয়ে করতে হবে আচ্ছা এত রাতে কি করি আর মানে বুঝলাম না এত রাতে না এত রাতে কোয়ে আর আমার প্রশ্ন হচ্ছে এটা আঙ্কেল এই দুইটা নিয়ে এত রাতে কেন ঘুরতেছে আচ্ছা এত রাতে না যেহেতু আমি সকালে চলে যাব ও আমি বের যাব না কিছুক্ষণ পর 4টার দিকে 4টা 6টার দিকে যখন বের যাব তখন ঘুমলে তো ওটা হবে না ট্রেনে উঠে ঘুমাবো যেহেতু আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে ফ্লাইট পাইনি যেহেতু তো আমি সময় পাবো না তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমার কাস্টমে তোমাদেরকে হ্যান্ড ওভার করে দিই মানে শান্তিতে যেতে পারবো তো তোমরা প্লিজ আমার মানে এই দায়িত্বটা তোমরা নিজেদের মনে করে এত বড় দায়িত্ব তারপর মোবাইল মানে আবার আবার এটা হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স আচ্ছা ওই তোমাদেরকে বিক্রি করলে তো কি দায়িত্ব পালন করতে হবে বলেন দায়িত্ব তোমরা পারবে তো নাকি কেন আমাকে কি আপনারা বিশ্বাস করেন আমি কি বিশ্বাস না বিশ্বাস না হলে কি আমি এত রাত আসি তোমাদেরকে ডিস্টার্ব করি কি মোবাইল নিয়ে বাইকে চলে যাব আগে যাব কোথায় আমার আচ্ছা তোমাদের থেকে যদি চিন্তা করে নেওয়া যায় তারপর তোমাদেরকে বিক্রি করলো কিন্তু 13 প্রো ম্যাক্স টাকা পাবে না আমি বিশ্বাস করা যায় মানে ও এটা সুন্দরভাবে দায়িত্ব মানে ও তো অনেক সুন্দর দায়িত্বশীল মানে দায়িত্ব পালন করতে পারে আমি আমি আসলে আমি যাব এটা আমাদেরকে নিয়ে দিয়ে আসতে হবে নাকি কুরিয়ারে পাঠিয়ে দেব তোমরা কুরিয়ার করবে তোমাদেরকে দিয়ে আসতে কি ব্যাপার কিন্তু এত দাম করে কুরিয়ার করতে তো এখন তো এটা অনেক বেশি রিস্কের একটা ব্যাপার হয়ে যাবে না তাহলে যে হোম ডেলিভারি না তোমরা যে দিবে কষ্ট করতে পারো না দিয়ে আসতে ঢাকার ভিতরে দিবে ঢাকার মধ্যে আচ্ছা আপনি আমাকে অ্যাড্রেস দিয়ে দেন দিয়ে দেব আচ্ছা আমি অ্যাড্রেস দিয়ে দেব তো জুই নো অ্যাড্রেস তো এটা অ্যাড্রেস আর এটা এটা সেটা তোমার অ্যাড্রেস মানে একজনের বাসার মধ্যে দুজন না আচ্ছা মানে অ্যাড্রেস খুলে দেখো মানে আমরা আমরা একসাথে যাব আমরা আলাদা আলাদা একসাথে না একই রোডের মধ্যে বুঝছো না কেন ও আচ্ছা একই রোডের মধ্যে ডিফারেন্ট হাউস ঠিক আছে আচ্ছা খুলে দেখতে পারো হ্যাঁ খুলে দেখতে পারো অ্যাড্রেসটা দিলাম তো সুন্দর করে বুঝে দিবে আর তুমি কিন্তু আমায় কনফার্ম করবে আমাকে টেক্সট করবে যে ভাইয়া ওল্ডন তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে ও মাই গড কি সারপ্রাইজ আর তে বলো সারপ্রাইজ কি বলো মনে থাকে তো সারপ্রাইজের কথা ডেফিনেটলি ওকে ওকে চিনো কিনা দেখো জায়গা জুই কিনা জুই ও মাই গড আমার কাছে দেখি এই এর নাম আমার নামে কি দুনিয়াতে মানুষ আছে না 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 এটা একদম আমাদের বাসার অ্যাড্রেস আরে এটা তো আমাদের বাসার অ্যাড্রেস তাই কি আর এটা তো জুয়ের নাম্বার তার মানে কোথায় বলতে আছে এর মধ্যে ভাই আপনি আগে বলে পড়না আমাদের অনেক মন খারাপ লাগছিল যে কেন আমাদের জন্য কিছু ওহ মাই গড অনেক ভাবা যায় একদম ব্র্যান্ড নিউ এই আমার চিপকে দাও আর তো মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি iPhone 13 Pro Max তোমাদের দুইজনের জন্য দুইটা কি নি ওরে সিরিয়াসলি মানে আচ্ছা এটা কি আমরা একটা বিষয় তোমাদের চেয়ার মধ্যে জিনিসটা দেখতে এসেছি যে মানে একটা সেন স্পন্টেনিটি যেটা বলে এটা হচ্ছে মানে তোমরা যে এত খুশি হয়েছো আর এটা বলে গেছে আল্লাহ মানে আমি এটা ভাবতেছি যে আপনি যে এত সুন্দর করে সারপ্রাইজ দিতে পারবেন কারণ আমরা তো ভিডিওতে দেখছি যে বাংলাদেশ মোবাইল পাঠাতে দিয়েছে আমরা ফারস্টে ভাবছিলাম যে মেনশন করেনি যে মেনশন করে কার জন্য তোমাদের আমাদেরকে বলে নাই কিছু বলে মানে